একই সাথে পুড়ে যায় কবিও কাঙাল। ভারতের ইতিহাস মানে কবিদের হৃদয়ের জ্বলে ওঠার ইতিহাস। এক কবি বলেছিলেন, মনে করো বৃষ্টির শুরু হয়েছিল জীবনানন্দ দাস থেকে। ভারতবর্ষে কবিরা বলেন, ক্ষয়িষ্ণু মানুষে তুমি রং দিও, পরিপরকতার জন্য দিও কবচ কুণ্ডল। আজ সেই কবির গল্প আমরা বলবো, যে কবি পরিপূরকতার মাঝে জীবনের গল্প খোঁজেন, নাগরিকতার ক্যানভাসে খোঁজেন গাঙুরের জলকে। গাঙুরের বাঁকে বাঁকে গাছের ফাঁকে ফাঁকে আমার দোয়েলের ঘর বাড়ি, উষ্ণতা এসে কবে কবে ভেঙে দেয় সাদা কালো দোয়েলের সাজালো সে বাড়ি। এভাবেই একটা সম্পূর্ণতার গল্প হয়। রোদ্দুর বাড়ির ছাদে আলপনা আঁকে, বারবার অপুর কথা মনে হয়। অপু তো রোদ্দুরের মতো ছুটে গেছিল, অপু তো গাঙুর চিনেছিল, জীবনানন্দ দাশের বনলতা সেনের প্রচ্ছদ এঁকেছিলেন সত্যজিৎ রায়। আসলে সত্যজিৎ রায়ের গল্পও তো সেই অপুরই গল্প। অপুর মতো ছুটে চলেন কবি, কবি দেখান সেই অসাধারণ একাকিত্বের বিন্দুকে, যেখানে মানুষ একাকী হয়ে বুঝতে চায় অদ্ভুত দৈন এবং আনন্দের যাপনকে। মহাভারত থেকে উঠে আসে একাকী অর্জুনের কণ্ঠস্বর, এই যুদ্ধ করে আমি কি করব, যে যুদ্ধ করে আমাকে মারতে হবে আমাদের প্রিয়জনদের, তার চেয়ে শাক অন্ন খাওয়া ভালো। আর এভাবেই কবিতার ভুবনে আসে নতুন ইনকালাব। গালিব থেকে জীবনানন্দ আমরা ধরতে শিখি, আমরা চিনতে শিখি গাঙুরের সেই অপূর্ব স্পর্শকে। কবি দিলীপ, নাগরিক কবি দিলীপ, বহুবার হেরে যাওয়া কবি দিলীপ আমাদের বলেন সেই সব স্পর্শ আর গন্ধের গল্পমালা। তবু এখনো জল আসে মাঠে, আজানের স্বর, গাজনের সুর, অসীমের ইশারায় এখনো শাপলার ফুল ফোটে মাঠে মাঠে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, শাপলার ফুলে আছে এক অপূর্ব চৈতন্য। ফাঁকা রাস্তা, একাকী মানুষের মতো অপূর্ব এক চৈতন্য, যে চৈতন্য বলে আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ।